কেন হবো না? আমাদের কোনো রাজনৈতিক গ্রুপ নাই, আমাদের কোনো দেশ নাই, আমাদের কোনো মিডিয়া নাই। আজকে আজকে তোমার আমার কোনো মূল্য নাই সৌদি আরবের একজন সৌদির কাছে, কোনো মূল্য নাই। এখানে তোমার পাত্তা দিব না, আমার পাত্তা দিব না। সৌদি আরবে কেউ এলে বাদশাহের সিব্বাতে পাচার দিবে। সুতরাং তুমি ইসলামিক মৌলবাদীকে ধ্বংস করতে হলে তোমাকে অবশ্যই আরেকটা মুসলিম লিবারাল সংগঠন দিয়ে তোমাকে ধ্বংস করতে হবে। Otherwise, you cannot defeat this. যারা জেনে শুনে সত্য গোপন করে আল্লাহর লানত তাদের উপরে আসবে, আল্লাহর লানত। এখানে আপনারা দেখবেন খুব ভালো করে, এখানে আমি বলেছি ইসলামী মৌলবাদী শব্দটা লক্ষ্য করবেন, ইসলামী মৌলবাদীকে তোমাকে ধ্বংস করতে হয় আর একটা লিবারেল মুসলিম গোষ্ঠীর সহায়তা নিয়ে তাকে ধ্বংস করতে হবে। অর্থাৎ মুসলমানদের সহায়তা নিয়েই ইসলামী মৌলবাদকে ধ্বংস করতে হবে। আমি জানতে চাই কে এটা অস্বীকার করেন এখানে যারা শ্রোতা আছেন। অথচ দেখেন যখন ট্রান্সলেশন করেছে কত বড় মিথ্যাবাদী মোনাফেক, তারা উল্টা মুসলিম কিনা আমার সন্দেহ আছে। তারা ট্রান্সলেশন করতে গিয়ে এটাকে অর্থাৎ সাবটাইটেল ঢুকাতে গিয়ে তারা যা করেছে, তারা নিচে লিখেছে ইসলামকে ধ্বংস করতে হলে ব্যাপারটি দেখেন। অথচ এই বিষয়টি বাংলাদেশের কোনো মোল্লার নজরে পড়ে নাই, বা নজরে পড়লে ইচ্ছা করে অ্যাভয়েড করেছে আমার সম্বন্ধে মিথ্যাচার করার জন্য। ভালো করে নিজেরাই শুনুন এবং নিজেরা দেখুন নিচে সাবটাইটেলে তারা কী লিখেছে, দেখুন এবং বারবার রিপিট করে শুনুন।